डियर स्टूडेंट वेलकम टू जियोग्राफी मॉनिटर जियोग्राफी रिलेटेड नतून वीडियो नोटिफिकेशन पावर जन्य चैनल सब्सक्राइब करे पासेर बेल आइकन टी प्रेस करो। पश्चिमबंग उच्च माध्यमिक शिक्षा संसद प्रवर्तित नतून पाठ्यसूची अनुजाई पश्चिमबंगे समस्त विद्यालय द्वादश श्रेणी छात्र छात्री जन्य ए वीडियो टी द्वादश श्रेणी भूगोल विषय द्वितीय अध्याय भ्रमजल थेके टप 25 प्रश्न तुम्हारे काछे तुले धरा होयेछे। एई प्रश्नगुली तुम्हारे उच्च माध्यमिक परीक्षार जन्य खुबई गुरुत्वपूर्ण ताई सम्पूर्ण वीडियो टी अवश्यई देखबे। আমরা চলে এসেছি প্রশ্নপত্রে প্রথম প্রশ্ন, বৃষ্টিপাত ও তুষার গলা জলে পুষ্ট ভ্রমজলকে কি বলা হয়? উত্তর মিটিওরিক জল বা আবহিক জল। দ্বিতীয় প্রশ্ন, কোন শিলায় সহজাত জল বা জন্মগত জল থাকে? উত্তর পাললিক শিলায়। পাললিক শিলায় সহজাত জল বা জন্মগত জল থাকে। নেক্সট প্রশ্ন, আর্টেজীয় কূপ সর্বপ্রথম কোথায় খনন করা হয়েছিল? উত্তর ফ্রান্সের আতোয়া প্রদেশে। আর্টেজীয় কূপ সর্বপ্রথম খনন করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, ভ্যাকলুসিয়ান প্রস্রবণ নামটি কোথা থেকে সৃষ্টি হয়েছে? ভ্যাকলুসিয়ান প্রস্রবণ নামটি ফ্রান্সের ফন্টেন দি ভ্যাকলুস থেকে সৃষ্টি হয়েছে। নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছি, কাস্ট গুহা ও তার ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞানকে কি বলা হয়? কাস্ট গুহা ও তার ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় স্পিলিওলজি। কাষ্ঠগুহা ও তার ভূমিরূপ সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় স্পিলিওলজি। ওকে, নেক্সট প্রশ্ন, আর্টেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর, আর্টেজীয় কূপ ভানযুক্ত শিলার অধোভঙ্গে দুটি অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে দেখা যায়। আর্টেজীয় কূপ কি ধরনের শিলাস্তরে দেখা যায়? উত্তর, আর্টেজীয় কূপ ভানযুক্ত শিলার অধভঙ্গে দুটি অপবেশ্য শিলাস্তরের মাঝখানে প্রবেশ্য শিলাস্তরে দেখা যায়। নেক্সট প্রশ্ন চলে যাব, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায়, এই ধরনের জলকে কি বলে? এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। আরেকবার আলোচনা করছি, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ থেকে যায়, এই ধরনের জলকে বলা হয় সহজাত জল। ওকে, নেক্সট প্রশ্ন চলে যাব। নেক্সট প্রশ্ন অর্থাৎ 8 নম্বর কোয়েশ্চেন, ভ্রমজল স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে কি বলে? ভ্রমজল স্তরের নিচে অবস্থিত যে জলবায়ু স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? তাকে স্থায়ী বা সম্পৃক্ত স্তর বলে। ওকে, নেক্সট প্রশ্ন, ভূপৃষ্ঠ থেকে ফিওরেটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? ভূপৃষ্ঠ থেকে ফিওরেটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে বলা হয় ভাদোস স্তর। ভূপৃষ্ঠ থেকে ফিওরেটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? উত্তর, ভাদোস স্তর বলে। নেক্সট প্রশ্ন, টেরারোজা কথার অর্থ কি? টেরারোজা কথার অর্থ হচ্ছে চুনাপাথর অঞ্চলের লাল রঙের কাদা। টেরারোজা কথাটির অর্থ হচ্ছে চুনাপাথর অঞ্চলের লাল রঙের কাদা। নেক্সট প্রশ্ন, ভারতের কোথায় আর্টেজীয় কূপ খনন করা হয়েছে? উত্তর, ভারতের আমেদাবাদ জেলার বীরগাঁওতে আর্টেজীয় কূপ খনন করা হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের একটি খনিজ প্রস্রবণের উদাহরণ দাও। ভারতের একটি খনিজ প্রস্রবণের উদাহরণ হচ্ছে রাজগিরে অবস্থিত যে প্রস্রবণটি রয়েছে সেটি হচ্ছে একটি খনিজ প্রস্রবণের উদাহরণ। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন,
নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, ভারতের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ দাও। ভারতের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ দাও। উত্তর, পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। পশ্চিমবঙ্গের বক্রেশ্বরে যে প্রস্রবণটি রয়েছে সেটি হচ্ছে ভারতের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ। ওকে, ভারতের একটি উষ্ণ প্রস্রবণের উদাহরণ হচ্ছে পশ্চিমবঙ্গের বক্রেশ্বর। নেক্সট প্রশ্ন, ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ দাও। ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ হচ্ছে দেরাদুনে সহস্রধারা। দেরাদুনের সহস্রধারা, এটি হচ্ছে ভারতের একটি শীতল প্রস্রবণের উদাহরণ। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন, কোন সাগরের তীরবর্তী অঞ্চল কাস্ট অঞ্চল নামে পরিচিত? কোন সাগরের তীরবর্তী অঞ্চল কাস্ট অঞ্চল নামে পরিচিত? উত্তর, এড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চল। এড্রিয়াটিক সাগরের তীরবর্তী অঞ্চল কাস্ট অঞ্চল নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, অ্যাকুইডাক্ট কি? উত্তর, ভূ অভ্যন্তরের জল সঞ্চার বা জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথকে অ্যাকুইডাক্ট বলে। ভূ অভ্যন্তরে জল সঞ্চার বা জল নিষ্কাশনের জন্য তৈরি কৃত্রিম পথকে অ্যাকুইডাক্ট বলে। নেক্সট প্রশ্ন, টেরা রোজা নামকরণ কে করেন? ডাব্লু এল কুবিয়েনা। বিজ্ঞানী ডাব্লু এল কুবিয়েনা টেরা রোজা নামকরণটি করেন। নেক্সট প্রশ্ন, কককপিট কাস্ট জার্মানিতে কী নামে পরিচিত? উত্তর, কিগেল কাস্ট নামে পরিচিত। উত্তর হয়ে যাচ্ছে কিগেল কাস্ট নামে পরিচিত। তাহলে ককপিট কাস্ট জার্মানিতে কী নামে পরিচিত? কিগেল কাস্ট নামে পরিচিত। নেক্সট প্রশ্ন এবার আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন যেটি রয়েছে, সোয়াল হলগুলি ফ্রান্সে কী নামে পরিচিত? ওকে, সোয়ালহলগুলি ফ্রান্সে সচ নামে পরিচিত। আমরা এবার চলে যাব নেক্সট প্রশ্নতে। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাবণ ভাটা কী? উত্তর, পলজির উপরিভাগে টিলা দৃশ্য গঠিত হামসগুলি ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার স্থানীয় ভাষায় রাবণভাটা নামে পরিচিত। রাবণভাটা কি? উত্তর, পলজির উপরিভাগে টিলা দৃশ্য গঠিত হামসগুলি ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলার স্থানীয় ভাষায় রাবণভাটা নামে পরিচিত। অর্থাৎ পলজির উপরিভাগে যে টিলা দৃশ্য গঠিত হামসগুলি রয়েছে সেগুলি ছত্তিশগড় রাজ্যের রায়পুর জেলায় সেগুলিকে, মানে সেখানকার স্থানীয় ভাষায় বলা হয় সেগুলিকে রাবণভাটা। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? উত্তর, স্ট্যালাকটাইট বলা হয়। চুনাপাথরের গুহায় ছাদ থেকে ঝুলতে থাকা ভূমিরূপটির নাম কি? সেটিকে বলা হচ্ছে স্ট্যালাকটাইট। ওকে, নেক্সট প্রশ্ন যেটি আমাদের রয়েছে, ভৌমজলবিদ্যার জনক কাকে বলা হয়? উত্তর হয়ে যাচ্ছে বিজ্ঞানী অ্যাডমে মারিওত্তকে বলা হচ্ছে ভৌমজলবিদ্যার জনক। নেক্সট প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল কোনটি? উত্তর, ইউরোপের মন্টেনিগ্রো বিশ্বের বৃহত্তম কাস্ট অঞ্চল। নেক্সট প্রশ্ন এমনকি আমাদের ভিডিওর লাস্ট প্রশ্ন যে বিশ্বের দীর্ঘতম কাস্ট গুহা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মেমথ গুহা। ওকে।
ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের চ্যানেলের নাম জিওগ্রাফি মনিটর, অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।